আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে সূর্যতরণ দুঃশিক্ষণে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, এই রাসায়নিক বন্ধন অধ্যায়টি থেকে সমযোজী যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যেমন ধরো ভ্যান্ডারল আকর্ষণ শক্তি, তারপরে পোলার যৌগ, কোন যৌগগুলি পানিতে দ্রবীভূত হয়, কোনটি দ্রবীভূত হয় না, তাছাড়া আমরা সমযোজী যৌগ এবং আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্ক নিয়ে একটি তুলনামূলক আলোচনা করব। সেই সাথে এই যে বিষয়গুলো রয়েছে, বিষয়গুলোর উপরে যে বহুনির্বাচনী প্রশ্ন থাকে, সেই বহুনির্বাচনী কয়েকটি নমুনা প্রশ্ন নিয়েও আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তাহলে আশা করি এই জায়গাগুলিতে তোমাদের যে দুর্বলতাগুলো রয়েছে সেটি তোমরা সহজে কাটিয়ে উঠতে পারবে। তাহলে চলো শুরু করা যাক মূল আলোচনা। সমযোজী বন্ধন পড়তে বসে ভ্যান্ডারল আকর্ষণ বল, এই বিষয়টি কিন্তু চলে আসছে। এখন এই ভ্যান্ডারল আকর্ষণ বল কাকে বলে? এটা হচ্ছে সমযোজী যৌগসমূহের একটি অণু অন্যান্য অণু কর্তৃক যে দুর্বল বল দ্বারা আকৃষ্ট হয় তাকে ভ্যান্ডারল আকর্ষণ বল বলা হয়। অর্থাৎ সমযোজী যৌগের অণুতে যে আকর্ষণ বল বিদ্যমান সেটি হচ্ছে ভ্যান্ডারল আকর্ষণ বল। এটি একটি বিজ্ঞানীর নামে এই বলটিকে নামকরণ করা হয়েছে। এখন কাদের ক্ষেত্রে ভ্যান্ডারল আকর্ষণ বল বিদ্যমান? যারা নাকি অপোলার সমযোজী যৌগ তাদের মধ্যে এই ভ্যান্ডারল আকর্ষণ বলটি বিদ্যমান। এখন ভ্যান্ডারল আকর্ষণ বল কোন সমযোজী অণুর মধ্যে বেশি থাকবে এটা ডিপেন্ড করে তিনটা বিষয়ের উপরে। এখন আমরা যদি সামনে ক্লোরিন এবং অক্সিজেন এই দুটো অণু নিয়ে বিবেচনা করি, তাহলে তিনটা বিষয়ের উপরে ডিপেন্ড করে কোনটা বেশি হবে এবং কোনটা কম হবে। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃহৎ অণুর আকার। এই দুইটা অণুর মধ্যে যে অণুর আকারটা বেশি হবে তার ভ্যান্ডারল আকর্ষণ বলটি বেশি হবে। অক্সিজেন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের আকারটি বড়, তাই ক্লোরিনের ভ্যান্ডারল আকর্ষণ বল বেশি হবে। অণুর ইলেকট্রন সংখ্যা, এই দুইটা অণুর মধ্যে ক্লোরিন অণুর ইলেকট্রন সংখ্যা বেশি, কাজেই ক্লোরিনের ভ্যান্ডারল আকর্ষণ বল বেশি। আণবিক ভর, যাদের আণবিক ভর বেশি হবে, এই দুইটা অণুর মধ্যে তুলনামূলকভাবে ক্লোরিনের আণবিক ভর বেশি, কাজেই এখানে ক্লোরিনের ভ্যান্ডারল আকর্ষণ বল বেশি হবে। তাহলে আমরা বুঝতে পারলাম ভ্যান্ডারল আকর্ষণ বল কিভাবে বেশি হয়। এই তিনটা ক্যাটাগরির উপর ভিত্তি করে ভ্যান্ডারল আকর্ষণ বল বেশি হয় যাদের এই তিনটা বিষয় থাকবে, অর্থাৎ অণুর আকার বৃহৎ হবে, ইলেকট্রন সংখ্যা বেশি থাকবে এবং আণবিক ভর বেশি হবে, তাদের ক্ষেত্রে ভ্যান্ডারল আকর্ষণ বলটি বেশি হবে। এবারে আমরা পোলার এবং অপোলার সমযোজী যৌগ নিয়ে কথা বলবো। যে সমস্ত সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হতে পারে তাদেরকে পোলার সমযোজী যৌগ বলে, যেমন চিনি, তারপরে গ্লুকোজ, তারপর অ্যালকোহল, এরা কিন্তু পোলার সমযোজী যৌগ। আর যারা নাকি পানিতে দ্রবীভূত হতে পারে না তারা অপোলার সমযোজী যৌগ, যেমন মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, তারপরে বেনজিন, কেরোসিন, এরা কিন্তু সব অপোলার সমযোজী যৌগ। তাহলে সমযোজী যৌগের মধ্যে পানিতে দ্রবীভূত হওয়ার যে প্রবণতা, তা অবশ্যই এই সমস্ত যৌগে বিপরীতধর্মী আয়ন তৈরি হয়, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের মধ্য দিয়ে এদের মধ্যে আংশিক ধনাত্মক আয়ন এবং আংশিক ঋণাত্মক আয়ন তৈরি হয়। যেমন HCl একটি পোলার সমযোজী যৌগ, তাহলে কোন সমযোজী যৌগতে আংশিক ধনাত্মক আয়ন এবং আংশিক ঋণাত্মক আয়ন তৈরি হয় এটা আমরা বুঝব কিভাবে? অর্থাৎ দুইটা পরমাণু যখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে, তখন শেয়ারকৃত ইলেকট্রন যুগলটা যেই পরমাণুর কর্তৃক বেশি আকৃষ্ট হয় সেই পরমাণুতে আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হয়। যেমন এখানে শেয়ারকৃত ইলেকট্রন ক্লোরিন পরমাণুর দিকে আকৃষ্ট হয়েছে, তাই এইটা আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হবে, এখানে আংশিক ধনাত্মক চার্জ তৈরি হবে। এখন আমি কি করে বুঝব যে কোন অণুতে আংশিক ধনাত্মক আয়ন এবং আংশিক ঋণাত্মক আয়ন তৈরি হবে? তুমি দেখবে যে কোনো একটা যৌগের মধ্যে পর্যায় সারণীগত অবস্থান থেকে কোন তাদের মধ্যে যদি একটা পার্থক্য থাকে, অর্থাৎ বাম এবং ডান কত দূরে তারা অবস্থান করছে,
অর্থাৎ অবস্থানগত দিক থেকে যদি তাদের ভেতরে একটি বিরাট তফাত থাকে, তাহলে তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তৈরি হয়। যেমন হাইড্রোজেন এটি বাম দিকে অবস্থিত, ফ্লোরিন এটি সর্ব ডান দিকে অবস্থিত। সুতরাং স্বাভাবিকভাবে এর মধ্যে একটি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তৈরি হবে এবং আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হবে। এছাড়া যে সমস্ত যৌগের, বিশেষ করে জৈব যৌগের কার্যকরী মূলকে অক্সিজেন রয়েছে, তারা কিন্তু পানিতে দ্রবীভূত হয়। যেমন অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড, তারপরে জৈব অ্যাসিড, এই সমস্ত জৈব যৌগগুলো পানিতে দ্রবীভূত হতে পারে। এরা পানির সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করে, এরা পানির সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে, বিধায় অক্সিজেনযুক্ত যে সমস্ত জৈব যৌগ রয়েছে তারা কিন্তু পানিতে দ্রবীভূত হতে পারে। যেমন বেনজিন C6H6, এটি একটি জৈব যৌগ, কিন্তু যেহেতু এখানে অক্সিজেন নাই সেহেতু এটি পানির সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, এই জন্য এটি পানিতে দ্রবীভূত হতে পারে না। আবার কেরোসিনের কথা যদি তুমি চিন্তা করো, সেখানেও কিন্তু কোনো অক্সিজেন নাই, সুতরাং কেরোসিনও কিন্তু পানিতে দ্রবীভূত হতে পারে না। এবারে আমরা আয়নিক এবং সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্কের তুলনা নিয়ে আলোচনা করব। যেমন NaCl, এটি একটি আয়নিক যৌগ, এটি কঠিন যৌগ এবং এর গলনাঙ্ক স্ফুরণাঙ্ক অনেক বেশি। এখানে আমি কয়েকটি সমযোজী যৌগ লিখছি, যেমন S8, এটি কিন্তু সমযোজী যৌগ বাট কঠিন অবস্থায় থাকে। ব্রোমিন, এটি তরল অবস্থায় থাকতে পারে। আবার অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এরা কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। তাহলে আমাদের অনেকের ধারণা রয়েছে যে সমযোজী বন্ধন দুর্বল, তাই তার গলনাঙ্ক স্ফুরণাঙ্ক কম, কিন্তু আসলে তা নয়। আয়নিক যৌগকে তুমি যদি বাষ্পায়িত করতে চাও তাহলে অবশ্যই আয়নিক বন্ধনকে ভাঙতে হবে, ভাঙলে তবে কেবলমাত্র এটি বাষ্প পরিণত হবে। অপরদিকে বাষ্পীয় অবস্থায় কিন্তু সমযোজী বন্ধন ভাঙতে হয় না, সমযোজী বন্ধন অবিকৃত থাকে। যেমন অক্সিজেন বাষ্প, নাইট্রোজেন বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, এরা কিন্তু একক অণু হিসেবে থাকে, একক অণু হিসেবে থাকে এবং সমযোজী বন্ধন রত অবস্থায় থাকে, সমযোজী বন্ধন গঠিত অবস্থায় থাকে এরা, এরা বাষ্পীয় অবস্থায় থাকে। এখন তরল বা কঠিন যে সমযোজী যৌগগুলি রয়েছে তাদের মধ্যে যে দুর্বল ভ্যান্ডারল আকর্ষণ বল রয়েছে, এই দুর্বল ভ্যান্ডারল আকর্ষণ বলকে অতিক্রম করলেই কেবল তারা বাষ্পীয় অবস্থায় পরিণত হয়। তখন এখানে তাপ যদি দেওয়া হয় তাহলে ভ্যান্ডারল আকর্ষণ বলটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং এরা বাষ্পে পরিণত হয়। এ কারণেই কিন্তু সমযোজী যৌগসমূহ নিম্ন গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্ক বিশিষ্ট। অতএব সমযোজী যৌগের নিম্ন গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্ক হওয়ার কারণ এই নয় যে সমযোজী যৌগের বন্ধন আয়নিক বন্ধনের চাইতে কম শক্তিশালী। তাহলে আজকের আলোচনায় আমরা ভ্যান্ডারল আকর্ষণ বল জিনিসটা কী সেটা জানার চেষ্টা করলাম, কোন কোন ক্ষেত্রে ভ্যান্ডারল আকর্ষণ বল বেশি হয় সেটা বুঝলাম, এবং পোলারিটি অর্থাৎ পোলার এবং অপোলার যৌগ কী, কেন, কীভাবে পোলার যৌগ তৈরি হয়, কোন কোন জৈব যৌগ পানিতে দ্রবীভূত হয়, কেন তারা দ্রবীভূত হয় সে বিষয়টি জানলাম, এবং সেই সঙ্গে আমরা আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্কের একটি তুলনামূলক আলোচনা বোঝার চেষ্টা করলাম। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, ভ্যান্ডারওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ থাকে নিচের কোন যৌগটি? এখানে চারটি অপশনের মধ্যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড, এ তিনটে যৌগই আয়নিক যৌগ এবং যারা স্থির বিদ্যুৎ আকর্ষণ শক্তি দ্বারা যুক্ত থাকে। কেবলমাত্র হাইড্রোজেন সালফাইড, দুটি অধাতব মৌল দ্বারা গঠিত, এরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যুক্ত হয় এবং সমযোজী যৌগ, তাছাড়া গ্যাসীয় বটে। কাজেই সঠিক উত্তর হাইড্রোজেন সালফাইড, যার মধ্যে ভ্যান্ডারওয়ালস শক্তি বিদ্যমান। চলে যাচ্ছি পরের প্রশ্নে, নিচের কোন পদার্থটির মধ্যে দুর্বল ভ্যান্ডারওয়ালস বল বিদ্যমান? এখানে যে চারটি অপশন রয়েছে সেই চারটি অপশনের মধ্যে প্রথম দুইটি অপশন, অপশন ক এবং খ, পটাশিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড, এ দুটি যৌগ আয়নিক যৌগ হওয়ার কারণে এদের মধ্যে কোনো ভ্যান্ডারওয়াল বলস থাকবে না। অপরদিকে ওজোন এবং কার্বন মনোক্সাইড দুটি সমযোজী যৌগ, এবং এই জায়গাটাতে উত্তর করতে গিয়ে আমাদের শিক্ষার্থীরা সঠিক উত্তরটি নির্বাচন করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। আসলে এখানে খেয়াল করবে তুমি, যখন এই ধরনের দুইটি সমজাতীয়
যৌগ থাকবে অর্থাৎ সমযোজী যৌগ থাকবে, তখন তোমাকে লক্ষ্য করতে হবে ভিন্ন ধরনের দুইটি পরমাণু মিলে যদি কোনো যৌগ গঠিত হয় তাহলে তার চাইতে সমজাতীয় পরমাণু মিলে যদি কোনো যৌগ গঠিত হয় তার ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলটি দুর্বল হবে। এখানে কার্বন মনোক্সাইডের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এটি সঠিক উত্তর হবে না। এখানে ওজোন গ্যাস একই জাতীয় পরমাণু দ্বারা গঠিত হওয়ায় সঠিক উত্তরটি হবে O3 তথা ওজোন গ্যাস। এবারে পরপর দুইটি প্রশ্ন একই রকম, নিচের কোনটিতে ভ্যান্ডারওয়াল শক্তি বিদ্যমান? এখানে আমরা যদি অপশানগুলো লক্ষ্য করি তাহলে খুব সহজেই দেখতে পাব যে চারটি অপশানের মধ্য থেকে মিথেন এটি সমযোজী যৌগ এবং এখানে ভ্যান্ডারওয়াল শক্তি বিদ্যমান। অপর প্রশ্নটি ভ্যান্ডারওয়াল শক্তি দ্বারা আবদ্ধ থাকে নিচের কোন যৌগটি, একই রকমভাবে অপশান চারটির মধ্য থেকে তিনটি অপশানই আয়নিক যৌগ এবং পানি এটি সমযোজী যৌগ, কাজেই এখানে সঠিক উত্তর হবে পানি। এবার আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন, নিচের কোন যৌগে ভ্যান্ডারওয়ালস শক্তি সবচেয়ে কম? এখানে চারটা অপশানের মধ্যে চারটাই কিন্তু সমযোজী যৌগ, তাহলে কি উত্তর হবে? তখন সেক্ষেত্রে তোমাকে সমযোজী যৌগের যে বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ রয়েছে অর্থাৎ কঠিন, তরল এবং গ্যাসীয় সমযোজী যৌগ, এই বিষয়টিতে ধারণা থাকতে হবে। চারটি অপশানের মধ্য থেকে তোমাকে খুঁজে বের করতে হবে যে গ্যাসীয় সমযোজী যৌগ আছে কি না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অপশান ক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ক্ষয় ইথানল, গয়ে ন্যাপথালিন এবং ঘয়ে রয়েছে তরল অ্যামোনিয়াম। তার মানে এখানে ইথানল, তরল অ্যামোনিয়াম এই দুটো হচ্ছে তরল যৌগ, আর ন্যাপথালিন হচ্ছে কঠিন সমযোজী যৌগ, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাসীয় সমযোজী যৌগ, কাজেই এখানে সঠিক উত্তরটি হবে কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্নটি হচ্ছে কোন যৌগে পোলারিটি বিদ্যমান? এখানে যে চারটি অপশানে সমযোজী যৌগ রয়েছে, চারটি সমযোজী যৌগের মধ্যে যে যৌগটির তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি অর্থাৎ যেটি পানিতে দ্রবীভূত হয় তার পোলারিটি বিদ্যমান। এখানে অপশানগুলোর মধ্যে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড এই তিনটে যৌগের মধ্যে কোনো ধরনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নাই এবং এরা পানিতে অদ্রবণীয়। একমাত্র হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি এবং এই যৌগটি পানিতে দ্রবীভূত হয়, সুতরাং এখানে সঠিক উত্তর হবে হাইড্রোজেন ক্লোরাইড। এবার আজকে সবশেষ প্রশ্নটি নিয়ে আলোচনা করব, কোন জৈব যৌগ পোলার ধরনের? আমরা জানি জৈব যৌগ সাধারণত অপোলার জাতীয় যৌগ, এরা পানিতে অদ্রবণীয় এবং জৈব দ্রাবকে দ্রবণীয় হয়, কিন্তু কিছু জৈব যৌগ রয়েছে যারা পোলার ধরনের, যেমন চিনি, গ্লুকোজ, এটি খুব কমন একটা ব্যাপার। ঠিক তেমনিভাবে এই প্রশ্নের অপশানেও চিনি দেওয়া আছে, কাজেই সঠিক উত্তরটি চিনি। যে অন্য তিনটি অপশান দেওয়া আছে বেনজিন, ইথার, পেট্রোল, এরা পানিতে অদ্রবণীয়, এরা জৈব দ্রাবকে দ্রবণীয়, কাজেই এরা পোলার যৌগ নয়। সুতরাং সঠিক উত্তর অপশান ঘ, চিনি।